হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো দেখতেই পাচ্ছ রাস্তায় আমি আছি এই মুহূর্তে, এবং আজকে 21 তারিখ শুক্রবার। তো অযোগ্য সিনেমার বক্স অফিস তুখর আগুন ধরিয়ে দেওয়া কিন্তু বক্স অফিস আজকের ডেটে দাঁড়িয়েও, মানে রেগুলার যে কী পরিমাণে হাউসফুল যাচ্ছে বন্ধুরা, তোমরা ভাবতে পারছো না যে বাংলা সিনেমা হিসেবে। এবং সবচেয়ে বড় কথা, একটা রেকর্ড করেছে অযোগ্য সিনেমা, সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে দৃষ্টিকোণ যে সিনেমাটা বেরিয়েছিল কৌশিক গাঙ্গুলি পরিচালিত প্রসেনজিৎ ঋতুপর্ণার, সেই ছবিটা অর্থাৎ 48তম যে সিনেমাটা ছিল দৃষ্টিকোণ, প্রাক্তনের পরে যেটা বেরিয়েছিল, সেটা তো সুপার টুপার ব্লকবাস্টার হয়েছিল, আমরা সবাই জানি। সেইটার রেকর্ড, 12 দিনের যে রেকর্ডটা ছিল, যে কালেকশানটা ছিল, 12 দিনের বক্স অফিস কালেকশানটাকে ক্রস করে গিয়েছে অযোগ্য সিনেমাটা। তার মানে বুঝতে পারছো যে বাংলা সিনেমার বাজার কতটা ভালো, মার্কেট কতটা ভালো, লোক দেখছে, দর্শকরা কতটা দেখছে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটিটাকে। বুম্বাদার ঋতুদি মানেই কিন্তু সুপারহিট এখন একটা কাল্ট, একটা নাম, একটা কোড হয়ে গিয়েছে চারিদিকে, এবং অসম্ভব সুন্দর লাগছে। আমি জাস্ট হল থেকে কিছুক্ষণ আগে বেরোলাম, এখানে এসেছি একটা জায়গায়। তো সিঙ্গেল স্ক্রিন হল কিন্তু গ্রাম বাংলাতেও কিন্তু অসংখ্য ভালো কিন্তু লোকজন আসছে, ভালো রেসপন্স, খুব ভালো কিন্তু ব্যাপক হারে রেসপন্স পাচ্ছে, এবং বোঝাই যাচ্ছে, সবাই বলছে, বলাবলি করছে যে প্রসেনজিৎ ঋতুপর্ণা কখনও পুরনো হবে না। এই জুটিটার বিশেষত্ব, এই জুটিটার ম্যাজিক আজও শহর থেকে গ্রাম বাংলা প্রত্যেকটা জায়গায় কিন্তু একই রকম রয়েছে। ভালোবাসাটা আরও বেড়ে গিয়েছে দর্শকদের, এবং অনেকদিন ছাড়া ছাড়া যেহেতু তারা সিনেমা আনেন, সিনেমা রিলিজ করে, তাই জন্য তাদের কৌতূহল, তাদের আগ্রহটা আরও বেশি থাকে, অনেক তারা এক্সাইটমেন্ট তাদের মধ্যে থাকে, এবং প্রচণ্ড এক্সাইটেড ছিল তারা। তো খুবই ভালো লাগছে এই বিষয়গুলো, দেখো এইগুলো না পাওয়া, যে একটা জুটি কখনো পুরনো হয় না দর্শকদের কাছে। কিছু জুটি থাকে যে চিরকাল চিরকাল কিন্তু তারা মানুষের মনে হৃদয়ে কিন্তু থেকে যায়, এবং একই সময়ে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ করেছে, ধরো বুমেরাং বা অন্যান্য ছবি, অথই চলছে রিসেন্ট টাইমে, বাট অযোগ্যর মতো ভালো রেসপন্স কোনো ছবি এই মুহূর্তে পাচ্ছে না। অনেস্টলি স্পিকিং, কোনো সিনেমা কিন্তু অযোগ্যর মতো রেসপন্স পাচ্ছে না, কারণ এই সিনেমাটার ভালো হওয়ার বা ব্লকবাস্টার হওয়ার অনেকগুলি কারণ রয়েছে। যেমন সবচেয়ে বড় কথা, 7.5 কোটির উপরে কিন্তু বক্স অফিস ক্রস করে গিয়েছে এই মুহূর্তে। এবং তোমাদের বলে রাখি বন্ধুরা, চেন্নাই, মুম্বাই, ব্যাঙ্গালোর বিভিন্ন যে স্টেটগুলোতে হলের কিন্তু শো সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যেসব মাল্টিপ্লেক্সগুলোতে রিলিজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা একটা তো দারুণ বিষয়, অবশ্যই দারুণ বিষয় এটা একটা, এবং আরও রেকর্ড করুক, অযোগ্যর জন্য অনেক শুভকামনা রইল। এবং ছবিটার গান ভালো, ছবিটার অভিনয় ভালো, কৌশিক গাঙ্গুলির ছবি, সুরিন্দর ফিল্মসের ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক, প্রসেনজিৎ ঋতুপর্ণা ছাড়া হয়তো কামব্যাক করানো যেত না সুরিন্দর ফিল্মসকে, তার কারণ বিগত বেশ কিছুদিন ধরে আমরা দেখেছি সুরিন্দর ফিল্মসের প্রোডাকশান হাউসে কোনো হিট নেই সেইভাবে। সো এটা তো একটা ভালো বিষয়, একটা প্রোডাকশান হাউসকে জাগিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য এই জুটিটা আবার ফেরত এলো, এবং আবার সেই ম্যাজিক্যাল একটা ব্যাপার। এবং অনেক অনেক খুশি লাগছে একটা বাঙালি হিসাবে, বাঙালি দর্শক হিসাবে, যে আজকে বাংলাদেশে শাকিব খানের তুফান ভালো চলছে, আমাদের এখানে অতই চলছে, বুমেরাং খুব ভালো চলছে, এবং অযোগ্য তো অল টাইম ব্লকবাস্টার অলরেডি হওয়ার পথে, 7.5 কোটির উপরে কালেকশান করে দিয়েছে, গ্রস কালেকশান, শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কথা বলছি, সিঙ্গেল স্ক্রিন এখনও ধরিনি আমি, সিঙ্গেল স্ক্রিন ধরলে তো পাগল হয়ে যাবে, ছিটকে যাবে সবাই, ঠিক আছে। তো খুব 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 হ্যাপি, যারা যারা অযোগ্য সিনেমাটা এখনও দেখোনি, প্লিজ যাও, প্রেমের ছবি, ভালোবাসার ছবি, পরিবারকে নিয়ে যাও, কাছের মানুষকে নিয়ে যাও, খুব ভালো লাগবে, পয়সা উসুল সিনেমা, টিকিটের টাকার পয়সাটা তোমাদের উঠে যাবে, এবং যে একবার যাবে তার মনে হবে যে আরও একবার আত্মীয়দের নিয়ে, রিলেটিভদের নিয়ে তারা সিনেমাটা দেখতে যাবে, এরকম কিন্তু অবস্থা। 7.5 কোটি না, এই ছবিটা যেন 10 কোটি 15 কোটির ওপরে কালেকশান করে, এটাই প্রত্যাশা করব, প্রাক্তনের রেকর্ডও যেন ভেঙে দেয় অযোগ্য সিনেমাটা। আর বেশি কিছু বলবো না বন্ধুরা, আমি একটু বাইরে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, তো বাড়ি ফিরতে হবে, তো কীভাবে আমি আপলোড দেবো এটা জানি না, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা, যে প্রত্যেকটা জায়গায় হলে হাউসফুল, ঠিক আছে, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক, মাল্টিপ্লেক্স হোক, সাউথ সিটি, নাভিনা, স্টার থিয়েটার, নন্দন, রাধা স্টুডিও, সমস্ত জায়গায়, অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, প্যান ইন্ডিয়া সমস্ত জায়গায় হাউসফুল, গ্রাম বাংলায়ও সমস্ত জায়গায় কিন্তু হাউসফুল যাচ্ছে প্রসেনজিৎ ঋতুপর্ণার এই জুটি অযোগ্য। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও, তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।